আমি সরস্বতী সাহা, জুনিয়র অলিম্পিয়ান। আজকে আমি জেআইএস কলেজে আসতে পেরে খুবই ভালো লাগছে, আমাকে নিজেকে গর্বিত মনে করছি। আমি এসব স্পোর্টসগুলোতে আসতে খুবই ভালো লাগে। তো আজকে যারা এখানে পার্টিসিপেট করছে তাদেরকে অল দ্য বেস্ট, তারা তাদের বেস্ট দিতে পারে। সারা এক বছর ধরে যেটা করেছে তাদের আজকে দেখানোর দিন, এরা ভালো মতো করুক এটাই আমি চাই। অ্যাজ এ আমি অলিম্পিয়ান হিসাবে আমি তাদেরকে একটা কথা বলবো, আজকে সবাই সব ছেলেমেয়েরা পড়াশোনাতেই বেশি জোর দেয়, বাবা মারা সেটা চায়, কিন্তু আমি বলবো খেলাধুলা নিয়েও তাদেরকে কেরিয়ার করা যায়। না পিটুষা বলুন, জ্যোতির্ময় বলুন, সৌরভ বলুন, সবাই কিন্তু খেলাধুলাতেই উঠে এসেছে। পড়াশোনায় আছে, পাশে পড়াশোনা করতে হবে এটা আমি মানছি, কারণ এখন পড়াশোনা মাস্ট। তাও আমি বলবো খেলাধুলায় অনেক দূর আগানো যায়। আজকে এখন ইন্ডিয়া গভর্নমেন্ট খেলাধুলার প্রতি খুব জোর দিচ্ছে, তাদের একটু ভালো হলে তাদের আরও সুযোগ সুবিধা করে দিচ্ছে, কী প্রবলেম হচ্ছে সেটা জানছে। আমি গভর্নিং বডিতে আছি, তো আমি বলবো খেলাধুলা নিয়ে তোমরা আগাতে পারো, চেষ্টা করতে হবে। কার কোটা হবে বলা যায় না, কিন্তু একটা জায়গা আসার পরে আমি জানি তার লাইনে বের হয়ে যাবে, কেরিয়ার করতে হবে এটা মনে করি আমি। তারপরে আমি এটা বলবো তোমরা আসো খেলাধুলা। আমাদের বাংলার যে খেলাধুলা অনেকটা ডাউন হয়ে গেছে, অন্য অন্য স্টেটে দেখবে অনেক নাম করছে, আমরা বাংলা ছেলেমেয়েরা পাচ্ছি না। আজকে আমি ইস্টার্নাল স্পোর্টস অফিসারের র্যাঙ্কে আছি, আমরা বাইরে থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে আসি, আমরা বাংলা ছেলেমেয়েদেরকে পাচ্ছি না। তো আমি চাই আমাদের বাংলা থেকে আসুক, আমাদের বাংলাতেই সবাই চাকরি করুক। খেলাধুলা তো প্রচুর চাকরির অফার আছে এখন, তাই অল দ্য বেস্ট, তোমার সবসময় ভালো মতো করো। থ্যাংক ইউ।